সম্মানিত ভিউর্স আসসালামু আলাইকুম আজ আমরা চলে এসেছি আমাদের মলিবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সীতেশবাবুর চিড়িয়াখানায় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন যে নামে পরিচিত তবে আমরা জানি এটি হচ্ছে একটি চিড়িয়াখানা চিড়িয়াখানা এখানে বিভিন্ন ধরনের প্রাণীর সেবা দেওয়ার পর এখান থেকে বনে ছেড়ে দেওয়া হয় এবং দর্শনার্থীর জন্য কয়েকদিন এখানে রাখা হয় বন্ধুরা আমরা এখানে টিকিট কেটে প্রবেশ করলাম বিশ টাকা টিকিট কেটে প্রবেশ করলাম ভেতরে আর আমার আসার মূল কারণ হচ্ছে এই পলাশ বৃক্ষটি আপনাদের এর সাথে পরিচয় করিয়ে দেওয়া এই পলাশ বৃক্ষটি দেখুন আপনারা এর পাতা সিমের পাতার মতো ফলও ধরে সিমের পাতার মতো তবে এটি লতানু গাছ নয় এটি একটি বৃক্ক পলাশ বৃক্ষের বিশ্বে খুবই এর চাহিদা রয়েছে তবে এটি একটি বিরল প্রজাতির উদ্ভিদ হারিয়ে যাচ্ছে এই উদ্ভিদটি এর গুণ অনেক বেশি দেখছেন আপনারা পলাশ বৃক্ষ এখানে দুইটি গাছ রয়েছে ওই দেখুন এর পাতা আমরা আরো ভেতরে প্রবেশ করব সামনে অগ্রসর হলে আরও বিভিন্ন ধরনের পশু পাখি রয়েছে যতটুকু পারি আমি পশু পাখির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি সামনে রয়েছে একটি বড় মৌয়ের খামার এখানে চাষ হচ্ছে মৌ আপনারাও মধু সংগ্রহ করতে পারেন এছাড়া এখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে মৌ চাষ হচ্ছে মৌ পোকার বাক্স প্রতিটি বাক্সে রয়েছে রানী মৌ রানী পোকা এছাড়া প্রতিটি থেকেই মধু সংগ্রহ করা হচ্ছে পুষ্পাঞ্জলি মৌ খামার এখানে মোবাইল নাম্বারও দেওয়া আছে আপনারা নিতে পারেন এটা হচ্ছে উল্লুক আপনারা শুনছেন উল্লুকের ডাক দূর থেকে মনে হবে যে বাচ্চারা চিৎকার করছে আসলে কিন্তু এটা হচ্ছে উল্লুকের ডাকলুক আশেপাশে রয়েছে আরও বিভিন্ন ধরনের মুখপোড়া বাদর চশমা চকি বাদর হনুমান আপনারা দেখছেন মায়া হরিণ এখানে একটি আকর্ষণীয় একটি একুরি রয়েছে যেখানে শিশুরা খুব দেখে খুবই আনন্দ পায় বড় একটি শকুন বড় একটি শুকুন এটা বিরল প্রজাতির শকুন অনেক বড় এই শকুনটি এছাড়াও দেখুন আরও বিভিন্ন ধরনের বিলুপ্ত প্রায় পাখি সারস পাখি বক নাম না জানা অনেক পাখি দেখুন বড় একটি অজগর সাপ দেখলেন এছাড়া দেখুন একটি শঙ্কর সাপ খুব বিষাক্ত সাপ ওই সাপ যে যে কোনো ধরনের বিষাক্ত সাপকে সে গিলে ফেলতে পারে তার কাবার হচ্ছে সাপ ওই দেখুন বড় একটি সাপ আপনারা আসলে দেখতে পারেন সচককে পাহাড়ি হিংস্র জীবজন্তু এক সময় পাহাড়ি থাকতো পাহাড় বিলুপ্ত হয়ে যাওয়ার পর জঙ্গল বিলুপ্ত হয়ে যাওয়ার পর এই পশুগুলো এখন হারিয়ে গেছে যাচ্ছে সংরক্ষিত বনাঞ্চলে এখন অল্প পরিমাণে ঠেকে আছে ভয়ঙ্কর প্রাণী আপনার মতো একজনকে ওরা গিল্লে লেপেলতে বেশি সময় লাগবে না চিত্রার চিত্রাহরিণ বিরলপুরা জাতির দনেশ পাখি দেখুন তার টুট কত বড় এটা হচ্ছে বনমুরগ এখানে আসলে আপনারা কয়েক প্রজাতির গন্ধনকুলের সাথেও পরিচিত হতে পারবেন গন্দনুকূল এমন একটি প্রাণী বিড়ালের মতো নৈ সবুজি প্রাণী রাত্রে বিচরণ করে দিনে ঘুমিয়ে কাটায় কয়েক প্রকারের গন্ধ অনুকূল গন্ধ অনুকূল বলার কারণ হচ্ছে নামের কারণ হচ্ছে ওই গা থেকে এক ধরনের গন্ধ বাইর হয় যা সুগন্ধি গ্রান বড় দুটি বাল্লুক রয়েছে আপনারা দেখতে পারেন ওগুলা হিমালয়ান বাল্লুক বড় বড় বাল্লুক যা বাঘের সাথে যুদ্ধ করতে পারে সাদা গোলা চিল গোল নাম না জানা অনেক প্রাণী আপনারা দেখতে পাবেন আসুন একদিন দেখে যান এক ওখানে আসলে আপনারা এক নতুন অভিজ্ঞতা নিয়ে যাবেন অনেক পশু পাখির সাথে আপনারা পরিচিত হতে পারবেন তবে এখানে অধিকাংশ পশুই স্থানীয় পশু ছিল এক সময় তো ওগুলো এখন হারিয়ে গেছে হারিয়ে যাচ্ছে কোনো মতে টিকে আছে দুটি একটি এখানে প্রাণীগুলো আনা হয় সেবা দেওয়ার জন্য এখানে সেবা দেওয়ার পর সুস্থ হলে আবার সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয় ওই একটি প্রাণী কবি বিস্ময়কর প্রাণী এটি দেখতে মনে হয় যে একটি বড় অজগর সাপ আসলে কিন্তু এটি একটি বিড়াল জাতীয় খুব সুন্দর একটি প্রাণী কয়েকটি মেসুবাগ রয়েছে আহত এবং সুস্থ কয়েকটি এখানে সেবা দেওয়া হচ্ছে দেখুন আপনারা টিএ পাখি কয়েকটি টি পাখি দেখছেন এশিয়ান টিএ এটাও একটি গন্ধনকুল আমাদের গ্রাম এলাকার ভাষায় ওটাকে বলা হয় মোস বিলাই ওই যে আপনারা দেখছেন ওইটি হচ্ছে বুদর একটি পুকুর রয়েছে পুকুরে অনেক পাখি আসা যাওয়া করে এছাড়াও আপনারা আরও অনেক কিছু এখানে আসলে বিভিন্ন ধরনের পশু পাখি সুন্দর অভিজ্ঞতা পাবেন ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে আপনারা আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন আচ্ছা